আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ রেলওয়ে তৃতীয় ও চতুর্থ স্ত্রী কর্মচারী নিয়োগ পরীক্ষা দু হাজার বাইশ পয়েন্টসম্যান পদের এমসিকিউ কিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে পাঁচ নম্বর অঙ্ক দিয়ে পাঁচ নম্বর অঙ্কে বলা ছিল একটি দ্রব্য চারশো পঞ্চান্ন টাকায় বিক্রি করায় নয় পার্সেন্ট ক্ষতি হল দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হবে তো চারশো পঞ্চান্ন টাকায় বিক্রি করায় যেহেতু তার নয় পার্সেন্ট ক্ষতি হলো সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে হচ্ছে নয় পার্সেন্ট ক্ষতিতে হচ্ছে একানব্বই আর এটা আসবে হচ্ছে একশো এটা হলে আমাদের ক্রয় মূল্যটা চলে আসলো এখন বলা হচ্ছে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হলে আমরা একশো আট বাই একশো এটা গুণ করলেই হচ্ছে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা এই পাঁচশো চল্লিশ টাকা হবে হচ্ছে এই পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন নাম্বার দশ নাম্বার দশে বলা আছে মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে তো মাইনাস এক আছে এখান থেকে যদি আমরা আবার মাইনাস এক বিয়োগ করি তাহলেই শূন্য হয় সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে মাইনাস ওয়ান তারপরে প্রশ্ন নাম্বার বারো নাম্বার বারোতে বলা আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 প্লাস নাইনটি নাইন ইকুয়েল টু কত তো স্বাভাবিক সংখ্যার যে যোগফল আছে এন সংখ্যক সেটার সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন হচ্ছে এখানে নিরানব্বই তাহলে নিরানব্বই প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইকুয়াল টু আসবে নিরানব্বই ইন্টু একশো ভাগ দুই ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ ওটা চার হাজার নয়শো পঞ্চাশ হবে হচ্ছে সমষ্টি এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই তো এক্স প্লাস ওয়ান এর মান হচ্ছে ফোর তাহলে ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর সিক্সটি আসবে হচ্ছে হবে হচ্ছে নির্ণয় মান এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতাশ নাম্বার সাতাশে বলা আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ফিফটি সিক্স ইকুয়াল টু জিরো হলে এর মান কত তো এইটা করার ক্ষেত্রে মিডিল টার্ম করো মিডিল টার্মের ক্ষেত্রে আসবে হচ্ছে সাত আটা ছাপ্পান্ন মাইনাস এইট এ প্লাস সেভেন এ মাইনাস ফিফটি সিক্স ইকুয়াল টু জিরো বা এ কমন নিলে এ মাইনাস এইট প্লাস সেভেন এ মাইনাস এইট ইকুয়াল টু জিরো বা এ মাইনাস এইট ইন্টু এ প্লাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে এ ইকুয়াল টু আসবে হচ্ছে এইট এ ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস সেভেন তাহলে এইট মাইনাস সেভেন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার উনত্রিশ নম্বর উনত্রিশে বলা আছে এক হতে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এক হতে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ অর্থাৎ মোট আছে এখানে আটটি আট হবে প্রশ্নের উত্তর তারপর বসে নাম্বার তেত্রিশ নাম্বার তেত্রিশে বলা আছে কি সমকী ত্রিভুজের অতিভুজ থার্টিন সেন্টিমিটার ও ভূমি টুয়েলভ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি ভূমি হয় হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার ধরা এটা টুয়েলভ এটা হচ্ছে আমাদের থার্টিন তাহলে পৃথাকর উপাদানে আসে এটা আসে হচ্ছে ফাইভ অর্থাৎ পাঁচ বারোতে একটা অনুপাত আছে সমকোণী ত্রিভুজের সেক্ষেত্রে এটা ফাইভ এটা হচ্ছে টুয়েলভ তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে বারো উচ্চতা হচ্ছে পাঁচ থার্টি সেন্টিমিটার উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাঁত্রিশ নাম্বার সাঁত্রিশে বলা আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও স্বরূপ মুনাফার পার্থক্যগত এটা সূত্র হচ্ছে পি ইন্টু আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার তো পি হচ্ছে এখানে মূলধন পি হচ্ছে পাঁচ হাজার টাকা আর এর রেট বলা হচ্ছে এখানে দশ পার্সেন্ট টেন বাই হোল হোলস্কোয়ার এটা করলে আসবে হচ্ছে পাঁচ হাজার ইন্টু ওয়ান বাই টেন হোল স্কোয়ার পাঁচ হাজার 100 ওয়ান বাই কাটাকাটি করলে আসবে হচ্ছে পঞ্চাশ অর্থাৎ টাকা হবে হচ্ছে পার্থক্য এই পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন নম্বর 38 আটত্রিশে বলা আছে নিচের কোনটি বৃহত্তম শূন্য দশমিক তিন ভাগের এক তিন ভাগের দুই পাঁচ ভাগের দুই এর মধ্যে তিন ভাগের দুই হচ্ছে সবচেয়ে বড় এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চল্লিশ নাম্বার চল্লিশে বলা আছে কোনটি সঠিক নয় এক একর ইকুয়েল টু চার হাজার আটশো চল্লিশ বর্গ গছ এক কিলোমিটার ইকুয়েল টু শূন্য দশমিক ছয় দুই এক মাইল এক মিটার ইকুয়েল টু সাইত্রিশ দশমিক উনচল্লিশ ইঞ্চ এক ইঞ্চ ইকুয়েল টু দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তো এখানে ভুল হচ্ছে এক মিটার ইকুয়েল টু সঁত্রিশ দশমিক উনচল্লিশ ইঞ্চি সঠিক উত্তর হবে হচ্ছে সঁইত্রিশ উনচল্লিশ দশমিক ইঞ্চি অর্থাৎ এটা হচ্ছে ভুল উত্তরটা এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশে বলা আছে একটি আয়তাকার জমির ধৈর্ঘ্য প্রশ্নের দেওয়ারগুণ জমিটির ক্ষেত্রফল দুশো বর্গমিটার হলে পরিসীমা কত মিটার তো ধর্গ প্রস্তের দেড়গুণ মানে হচ্ছে ধৈর্ঘ্য ইকুয়েল টু আমরা থ্রি এক্স প্রস্ত ইকুয়েল টু আসবে হচ্ছে টু এক্স তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে থ্রি এক্স এক্স টু টু পাওয়া যাবে হচ্ছে দুইশো ষোলো বা এক্স স্কোয়ার ইকুয়েল টু আসবে হচ্ছে থার্টি সিক্স বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে সিক্স আর পরিসীমা বের করতে গেলে টু ইন্টু ধর্গ প্লাস প্রস্ত টু ইন্টু ধর্গ প্লাস প্রস্থ ইকুয়াল টু আসবে হচ্ছে টু ইন্টু ফাইভ এক্স তারপরে আসবে হচ্ছে টেন এক্স টেন এক্স মানে হচ্ছে টেন ইন্টু সিক্স ইকুয়াল টু আসবে হচ্ছে সিক্সটি অর্থাৎ ষাট মিটার হবে হচ্ছে পরিসীমা এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার একান্ন নাম্বার একা মতে বলা আছে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেলওয়ের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো এখানে ট্রেনের গতিবেগ দেওয়া আছে হচ্ছে আটচল্লিশ কিলোমিটার পার ঘণ্টা অর্থাৎ আটচল্লিশ কিলোমিটার পার ঘণ্টা দেওয়া আছে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নেব কারণ এটা সেকেন্ডে আসবে ইন্টু আমরা দিব হচ্ছে পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড ইকুয়েল টু আসবে হচ্ছে চল্লিশ বাই তিন মিটার পার সেকেন্ড অর্থাৎ চল্লিশ বাই তিন মিটার যায় হচ্ছে এক সেকেন্ডে তাহলে এখানে যেই ট্রেনটা আছে তার শরীরের যে দূরত্ব বা বডির যে দূরত্ব এটা অতিক্রম করলেই হয় সেটা হচ্ছে ষাট মিটার তাহলে ষাট ডিভাইড বাই চল্লিশ বাই তিন এটা করলে আসবে হচ্ছে চার দশমিক পাঁচ সেকেন্ড তো চার দশমিক পাঁচ সেকেন্ড হবে অতিক্রম করতে সময় এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বাহান্ন নম্বর বাহান্নতে বলা আছে ভাজক ভাগ ফলের দশ গুণ ভাজক শূন্য দশমিক পাঁচ হলে ভাজ্য কত তো আমরা জানি ভাজ্য ইকুয়াল টু হচ্ছে ভাজক গুণ হচ্ছে ভাগ ফল তো প্রশ্নে বলা আছে যে ভাজক হচ্ছে শূন্য দশমিক পাঁচ আর ভাগফল হচ্ছে তার দশ ভাগের এক ভাগ অথবা এটা হচ্ছে ভাগ ফলের দশ তাহলে দশ ভাগের এক ভাগ হলে শূন্য দশমিক শূন্য পাঁচ আসবে আমরা দেখতে পারবো হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ অর্থাৎ ভাজ্য হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চুয়ান্ন নাম্বার বলা আছে একটি কাজ তিরিশজন জন শ্রমিক পনেরো দিনে সম্পন্ন করতে পারে পাঁচ দিন পর দশজন শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট কতদিনে সম্পন্ন হবে তো এখানে তিরিশজন জন শ্রমিক কাজ করে হচ্ছে পনেরো দিন তাহলে টোটাল কাজ হবে হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ আর এখন বলা হচ্ছে তিরিশ জন কাজ করে হচ্ছে পাঁচ দিন তো তিরিশ জনের কাজ করে হচ্ছে পাঁচ দিন কাজ হয় হচ্ছে একশো পঞ্চাশ বাকি থাকবে হচ্ছে তিনশো পরিমাণ কাজ এখন তিরিশ জন থেকে কমে হয়ে যায় দশজন কমে যায় দশজন কমে হয়ে যায় হচ্ছে বিশ জন এখন এই বিশ জনের করতে হবে তিনশো কাজ বিশ জনের তিনশো কাজ করতে গেলে লাগবে হচ্ছে পনেরো দিন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে সর্বমোট কত দিন লাগবে সর্বমোট লাগবে হচ্ছে পনেরো দিন আর এই যে তিরিশ জনের কাজ করলো পাঁচ দিন অর্থাৎ পাঁচ যোগ পনেরো ইকুয়েল টু আসবে হচ্ছে বিশ দিন এই মোট সময় লাগবে হচ্ছে বিশ দিন এটাই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর সাতান্ন সাতান্নতে বলা হচ্ছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত তিন অনুপাত এক দশ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল চল্লিশ পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে কত তো আমরা ধরে নিই পিতার বয়স হচ্ছে থ্রি এক্স পুত্রের বয়স হচ্ছে এক্স যেহেতু একটা একটা গুণ তাহলে দশ বছর পূর্বে পিতার বয়স ছিল থ্রি এক্স মাইনাস টেন পুত্রের ছিল হচ্ছে এক্স মাইনাস টেন এই দুটো যোগ করলে আসবে হচ্ছে চল্লিশ বছর তাহলে থ্রি এক্স মাইনাস টেন প্লাস এক্স মাইনাস টেন ইকুয়েল টু আসবে হচ্ছে চল্লিশ বা এখান থেকে যদি আমরা এক্স বের করি এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে ফোরটি ফাইভ তাহলে সরি এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ফিফটিন তাহলে পুত্রের বয়স হবে হচ্ছে পনেরো পিতার হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে থ্রি ইন্টু ফিফটিন ইকুয়াল টু আসবে হচ্ছে ফোরটি ফাইভ অতএব আমরা বলতে পারবো হচ্ছে পিতার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ পুত্রের বয়স হচ্ছে দশ এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আমার ঊনসাট নাম্বার ঊনষাটে বলা আছে ময়ূর ও হরিণ একত্রে আশিটি কিন্তু তাদের পায়ের সংখ্যা দুইশো কয়টি ময়ূর আছে ধরেন এক্সটি ময়ূর আছে তাহলে এইটটি মাইনাস এক্সটি থাকবে হচ্ছে হরিণ তাহলে ময়ূরের পা হচ্ছে দুইটা হরিণের পা হচ্ছে চারটা আমরা যেটা করতে পারবো টোটাল ময়ূরের পা আসবে টু এক্স আর হরিণের পা আসবে ফোর ইন্টু এইটটি মাইনাস এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে দুইশো এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান বের করতে হবে এক্স করলে আসবে হচ্ছে সিক্সটি অর্থাৎ ময়ূরের সংখ্যা হচ্ছে ষাটটি এটি হবে এই প্রশ্নের উত্তর আপনাকে যদি হরিণ জিজ্ঞাসা করতো তাহলে বলতে হতো টোটাল যেহেতু আশিটা আর ষাটটা যেহেতু এখানে ময়ূর পাওয়া গেছে সেহেতু হরিণ হবে হচ্ছে বিশটা তো এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে সিক্সটি তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি সিক্স সিক্সটি সিক্সে বলা আছে দুইটি ক্রমিক বেজোর সংখ্যার বর্গের অন্তর চল্লিশ হলে ছোট সংখ্যাটি কত তো দুইটি ক্রমিক সংখ্যা ধরে নেই একটা হচ্ছে এক্স প্লাস টু আর একটা হচ্ছে এক্স দুইটার বর্গের যে পার্থক্য এইটা বলা হচ্ছে ফোরটি বা এটা করলে পাওয়া যাবে এক্স প্লাস টু মাইনাস এক্স এক্স প্লাস টু প্লাস এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে ফোরটি বা টু এক্স প্লাস টু ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে আমাদের টোয়েন্টি বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে নাইন অর্থাৎ ছোটো সংখ্যাটি হবে হচ্ছে নয় এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতষট্টি নাম্বার সাতষট্টিতে বলা হচ্ছে লক টেন বেজ ওয়ান থাউজেন্ড ইন্টু লক টু বেজ এইট ইকুয়েল টু কত তো লক টেন বেজ ওয়ান থাউজেন্ড মানে হচ্ছে টেন কিউব আর লক টু বেজ এইট মানে হচ্ছে টু কিউব এটা করলে পাওয়া যাবে হচ্ছে থ্রি এই থ্রিটা সামনে আসলে এটুকু ওয়ান হয়ে যায় একইভাবে এই থ্রিটা সামনে আনলে এটা ওয়ান হয়ে যায় আসবে হচ্ছে নাইন এটি এই প্রশ্নের উত্তর তারপরে বলা আছে ঊনসত্তর উনসত্তরে বলা আছে একটিমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব একটিমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বর্গক্ষেত্র আঁকা সম্ভব কারণ বর্গক্ষেত্রের চারটা বাহু সমান এবং কোনগুলো হয় হচ্ছে নাইনটি ডিগ্রি এটা আমরা জানি সেই ক্ষেত্রে বর্গক্ষেত্র হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ